কংগ্রেসের কার্যকরী সভাপতি তথা বিধায়ক কংগ্রেসী বিধায়ক কমলক্ষ দেব পুরকাস্থই বিজেপিলৈ যাব আর বিজেপিলৈ যাওয়ার এক খবর ইতিমধ্যে আমার হাতত আহি পড়িছে আর সেই ধরনেই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হতেও মিলিত হওয়া বলেও জানিব পৰা গৈছিল আর গতি সেই ধরনের যে আসলে এক আলোচনা সেই আলোচনা ইতিমধ্যে পূর্ণতা লাভ করেছে আর পূর্ণতা লাভ করার অন্তত অসম বিধানসভার আজি বাজেট অধিবেশনত অংশ লব কমলক্ষ দেব পুরকাস্থ আর সেই বাজেট অধিবেশনের যেটা তেখেতে ভাষণ প্রদান করব আমার হাতলৈকে অহা তথ্য অনুসরি হয়তো সেই বাজেট ভাষণতে তেখেতে সরকারি পক্ষ সমর্থন করিব এক প্রকার সদনের মজিয়াতে তেখেতে বুঝাই দিব পরবর্তী আমি পূর্বে দেখিবলৈ পাইছিলোঁ যে শশীর যিগৰাকী তেখেতে মন্তব্য আগবঢ়াইছিল সদনের মজিয়াত রাজ্য সরকারখনক অতি ধন্যবাদ সূচক মন্তব্য আগবঢ়াইছিল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকও দেখবলে পাওয়া গৈছিল যে তেখেতে গামোচা পিন্ধাই আদরণি জানাইছিল আর একই আসলে একখন ছবিয়ে হয়তো আজি বিধানসভার মজিয়াত দেখবলে পাওয়া হব আর সেই ধরনের আসলে কমলক্ষ পুরকাস্থই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাক আনুষ্ঠানিক সম্বর্ধনা জানাব আর সদনের মজিয়ারপর এক প্রকার ফ্লোরত যে তেখেতসকলে বিজেপির হয়ে থাকিব সেই কথাখিনি বুঝাই দিব হয়তো আনুষ্ঠানিকভাবে হেয়া দলের গেরুয়া বহন কেতিয়া পিন্ধিব সেই বিষয়ে এই মুহূর্তে কব নোৱাৰি কিন্তু মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হতে এই মুহূর্তে কমলক্ষ দেব পুরকাস্থ বুঝাবুঝি আহিছে কমলক্ষয় যিখিনি আনুষ্ঠানিকভাবে যিখিনি কৰিবলগা কাম সেইখিনি সম্পন্ন কৰিছে মাথুন এতিয়া যিখিনি বাহির ভাগত কৰিবলগীয়া যিখিনি কাম সেইখিনি কামহে বাকি আছে আর দুইটা বিষয়ে আসলে ইয়ার লগত জড়িত থকা যেন প্রারম্ভিক দৃষ্টিতে অনুমান হয় আর সেই ধরনের যদি কোৱা হয় মুখ্যমন্ত্রী তদারকী কক্ষত থাকা যি কৌটিদকীয়া চাহ বাগিচা ক্রয় করার যিখিনি গোচর সেই গোচরের তদন্ত চলি আছিল আর সেই ধরনের দেখবলে পাওয়া গেছে তেখেতর ভাতৃকে ধরে কেবাজনকেও জেরা চলাইছিল গতি সেই বিষয়টি অত্যন্ত এই মুহূর্তে যদি চা হয় তাৎপর্যপূর্ণভাবে বিবেচিত হয়ে আহিছিল আর কিন্তু যদি দেখা যায় যে এই গোচর প্রায় দেড় মাস সময় ধরে সম্পূর্ণরূপে স্তব্ধ হয়ে আসে আর আনফালে যদি চা হয় তেতিয়াহলে দেখব পাওয়া গেছে করিমগঞ্জ লোকসভা সমষ্টির ক্ষেত্র বিজেপির এনেকা ধরনের প্রার্থীর প্রক্ষেপর ক্ষেত্রে দেখবলে পাওয়া গেছে যে যথেষ্টখিনি তাত সমস্যা আছে গতি সেই সমষ্টিটি আর বিশেষভাবে বরাকত আর আভিত্য থাকা বরাকর যে লোকর হতে লোকরপর ভোট জনসমর্থন লাভ করবা সেই ধরনের আসলে প্রার্থী রূপেও আসলে প্রক্ষেপ করবেন গতি দুইটা দিকে এই মুহূর্তে সম্মুখত আছে আর সেই ধরনের আসলে আগবাড়িছে গোটাই প্রক্রিয়াটি যদিও বা এই মুহূর্তে স্পষ্টক সেই দিকট আসনের নিশ্চিতির কথাটা স্পষ্ট করব নয় কিন্তু এটা কথা স্পষ্ট করব পারি যে বাগিচার সন্দর্ভত থাকা যদি আসলে গোচর সেই গোচরের ক্ষেত্রে যে যরনের আসলে তখন প্রতি হেঁচা অহা হয়েছিল যখনের আসলে তদন্ত চলিছিল সেই বিষয়টি ইয়াত যে একটা কারক হয়ে আছে সেই কথা নিশ্চিত করব পারি সদনের মজিয়া দুদিন পূর্বে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় অতি তাৎপর্যপূর্ণভাবে মন্তব্য করেছিল যে কইনা হাজারে সজাই আনিব বিচারে কমলক্ষ দেব পুরকাস্থক অর্থাৎ সেই ইঙ্গিত কি প্রদান করেছিল দুদিন পূর্বে সদনের মজিয়াতে সেই কথা মুখ্যমন্ত্রী প্রকাশ করেছিল যরনের আসলে অখিল গগৈর সঙ্গে মুখ্যমন্ত্রী কিছু সময় ধরে বার্তা করেছিল তারপরে কমলক্ষয় সদনের মজিয়াত স্পষ্টক উল্লেখ করেছিল আসলে অখিল গগৈ আর মুখ্যমন্ত্রীর মাজত কি কথা বতরা হয়েছিল সেয়া রাজহা করব লাগে কমলক্ষয় সেই প্রশ্ন করেছিল কিন্তু কমলক্ষর সেই প্রশ্নের বিপরীতে মুখ্যমন্ত্রী উত্তর করেছিল যে কমলক্ষক কইনা হাজারে সজাই আনিব বিচারে মুখ্যমন্ত্রী গতি সেই কথাই ইঙ্গিত প্রকাশ করেছিল যে পরবর্তী সময়সাত যদি বা দেখবলে পাওয়া গেল কমলক্ষয় কিন্তু এই কথাখিনি তেখেতক বিজেপি হাজত লই আহিব বিচারিছে নেকি এই কথাখিনি প্রশ্ন করার তেখেতে কিন্তু মুখ খুলিও বিচরা নাছিলে।